নিয়াজ বাগেলা আমরা পুকুর বাড়ি যাচ্ছি, যে দিক দিয়ে যাওয়া যাবে এদিক দিয়ে, যে পানির দেওয়ার ব্যবস্থা আছে, এই যে পাইপে দেখতে পাচ্ছেন এখানে ফিশারি এবং মাছ আবাদ করা হয়। এ কেউ আবার পানিতে পড়ো না, হ্যাঁ পারবো না, পড়ে যাবা, তাহলে আমরা ওইদিকে না গাই, ওই ওই দিক দিয়ে রাস্তা ভালো আছে, ওই দিক দিয়ে রাস্তা ভালো আছে। এখানে গ্রামীণ দৃশ্য, আরে আসো আমরা সামনে গিয়ে যাচ্ছি, ওইখানে একটা খেত দেখবো, তো ভালোই চমৎকার পরিবেশটা বেশ ভালো লাগতেছে। এখানে কলা গাছ রশিতে বাঁধা হয়েছে, হ্যাঁ তো উঁচু নিচু রাস্তা, এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। তো পুকুর পাড়ে এই পাশে ধান ক্ষেত, এবং যথারীতি আবার এই পাশে যে চাটাইয়ের উপর ধান শুকানো হচ্ছে। তো খোকন যাচ্ছে ওইদিকে, হ্যাঁ মহিষ আমাদের, মহিষ না, হ্যাঁ চারটা মহিষ, আমরা এই যে জুম করে দেখাচ্ছি, চমৎকার চমৎকার মহিষ। মহিষ অবশ্য আজকাল দেখা যায় না, আজকাল গরু বেশি, তো এটা আপনাদের চোখে, হ্যাঁ হ্যাঁ আপনাদের চোখে পড়ছে প্রথম। আর এ পাশে দেখুন, এই যে এটা হচ্ছে সিম গাছের ক্ষেত, তাই না, এই যে ধান ধান দেওয়া হয়েছে সিম গাছের ক্ষেত। তা আপনার আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে, ভালো লাগতেছে না? আসার সময় এনজয় করছো? আমরা একটু সামনে যাই। যাক শিফা আসতে পারছে না, সাহস করে, ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পুকুরের পাড়টা ভালো ছিল, এখন কিছুটা ভেঙে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু বাঁশের ফ্রেম দেওয়া, এবং মাঝখানে আমি জুম করে দেখাচ্ছি, এই যে এখানে একটা লাইট আছে, লাইটিং করে রাতের বেলায় সাধারণত এটা নজর রাখা হয়, নানাভাবে মাছ চুরি যায়, দিনের বেলায় তো মাছ খায় হচ্ছে পাখি, আর রাতের বেলায় আসলে মানুষও থাকে, আবার জিনবুত নাকি থাকে অনেক সময়। আমাকে একজন বলছিল যে ফিশারিতে নাকি সে দেখছে যে হাতি এসে রাতের বেলায় মাছ খাচ্ছে, আমি বুঝলাম না হাতি পুকুরে নেমে কিভাবে মাছ খায়। যাই হোক, আমরা এখান থেকে বাড়ির ভিতরে ভিউ নিচ্ছি, আমি যদি একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা চতুর্পাশে ঘুরিয়ে নিয়ে আসছি। তো বেশ রোদ, শীতকাল হইলেও এখানে বেশ গরম লাগতেছে, আমরা এখানে বেশি সময় ওয়েট করব না, ভিডিও আমরা, হ্যাঁ 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 আমরা খেতে আমরা ওই ওই দিক দিয়ে নামবো, ওই দিক দিয়ে ওই 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 পাশে, ওই যে ওই যে ওইখানে আছে না আরেকটা রোড আছে, চলো আমরা ব্যাক করে মেইন রোডে যাই। না মেইন রোড না, ওই যেখানে অটো থেকে নামলো না ওইটাই মেইন রোড আর কি। নদীর পাড়ে যাবা না? নদীর পাড়ে ওই দিক দিয়ে যেতে হবে, সিফার্স আগে এখানে, তাহলে তো তাহলে তো চিনোই, আচ্ছা আচ্ছা তাহলে তো চিনোই, হ্যাঁ নদীর পাড়ে সিনারি ভালো। ভিউয়ার সঙ্গেই থাকুন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।